হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যানা নাদার ভিডিও সো গাইস আজকে আমরা আসছি হচ্ছে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সো আমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি যেটা হচ্ছে আমাদের ফ্যামিলির সকলেরই এরকম কম বেশি প্রবলেম আছে যেটা হচ্ছে ব্লাড প্রেশার ডায়াবেটিক্স তো আমাদের সরকার এখন নিয়ম করছে যে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সেই এই ডায়াবেটিক্সের ওষুধগুলো দেওয়া হচ্ছে তো সেটার সঠিক নিয়মে যদি আপনি ওষুধগুলো কালেক্ট করতে পারেন তাহলে প্রতি মাসে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনামূল্যে এই ওষুধটা নিতে পারি তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি আমাদের নিকট জায়গাতে যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেগুলোতে হচ্ছে আপনি যাবেন সেখানে গিয়ে এরকম একটা কার্ড দিবেন আমি দেখাচ্ছি আপনাদের ওখানে গেলে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে একটা কার্ড বানাই দিবে কমিউনিটি ক্লিনিকে ওখান থেকে আপনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে আপনাকে হচ্ছে এরকম একটা ৫ টাকা দিয়ে এরকম একটা কালেক্ট করতে হবে স্লিপ কালেক্ট করতে হবে ঠিক এই জায়গা থেকে এই স্লিপটা কালেক্ট করতে হবে এই স্লিপটা কালেক্ট করতে হলে ৫ টাকা করে নিচ্ছে ঠিক এই লাইন ধরে এই স্লিপটা কালেক্ট করতে হচ্ছে এখান থেকে দেন তারপর ডায়াবেটিক্সের যেখানে ডক্টর দেখছে এবং দেখে ওখানে ওষুধ দিচ্ছে ওখানে যাওয়া লাগবে দেন তারপরে এই স্লিপটা নিয়ে আপনি ভোটার আইডি কার্ড আপনার কার্ড সহ যদি স্বাস্থ্য কমপ্লেক্সের যে ইউনিটে হচ্ছে ডায়াবেটিসের আর ব্লাড প্রেশারের ওষুধ দেওয়া হচ্ছে এটা এখন সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে সেটা যদি জমা দেন দেন তারপরে আপনাকে হচ্ছে এরকম ডায়াবেটিক্সের যে রোগীদের একটা নিয়মের বই দেয় সেই বইটা আপনাকে দেওয়া হবে সেই বইটা নেওয়ার পরে আপনি হচ্ছে ডাক্তার দেখবে এখানে অনেক ভালো বড় ডাক্তার আছে স্বাস্থ্য কমপ্লেক্সে তো তারা দেখার পরে আপনাকে হচ্ছে এই মাসের একটা ডেট দিবে যে এই ডেটে হচ্ছে ওষুধ দেওয়া হবে আমি আজকে আমার আব্বুর জন্য আসছিলাম তার ওষুধটা নেওয়ার জন্য তাকে পরীক্ষা করার পরে তার ব্লাড প্রেশার ছিল হচ্ছে ব্লাড প্রেশার নাই নর্মাল ছিল তার হচ্ছে ডায়াবেটিক্স ছিল হচ্ছে ১২ পয়েন্ট আর কি তো তার জন্য তাকে ওষুধ দিয়েছে এক মাসের তো সেই ওষুধগুলো আমি দেখতেছি ওষুধগুলো দিয়েছে হচ্ছে এক মাসে তো এই প্রথম মাসে বইটা করার পরে তারা যে ওষুধগুলো দিছে এটা হচ্ছে এক মাসের ওষুধ দিছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সো এক মাসের ওষুধটা হচ্ছে এইভাবেই দিছে যে হচ্ছে আপনি এই মাসটা শেষ করার পরে পরের মাসে যখন আবার আসবেন আবার আপনাকে ডক্টর দেখবে দেখে এই হচ্ছে আপনাকে ওষুধ দিয়ে দেবে কিন্তু এখানে একটা খুশির খবর এটাই হচ্ছে যে আমরা বিনামূল্যে যে সুবিধাটা পাচ্ছি এখানে একটা রুলস আছে আমি এখানে আসার পরে যে ভিড় দেখছিলাম ভিড়ের কারণে যে হচ্ছে জঞ্জাটটা সৃষ্টি হচ্ছিলো সেটার একটাই কারণ হচ্ছে প্রত্যেক দিন লিমিটেড অর্থাৎ ৮০ জনের বেশি ওষুধ দেওয়া হয় না কিন্তু আমরা এক কথায় আমাদের লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচুর রোগী আসছে যেখানে প্রায় বলা চলে যে ২০০র মতো রোগী চলে আসছে এক্ষেত্রে ভিড়ের মধ্যে হুড়াহুড়ি করে অনেক ওষুধ পায় না তো বাসায় গিয়ে অভিযোগ করে যে সরকার থেকে ওষুধ দিচ্ছে না বা ওষুধ দেয় না তো আসলে এই অভিযোগটা সত্য না আমাদের যদি নিয়ম মেনে আমরা ওষুধগুলো নিই আমাদের প্রত্যেক দিন হচ্ছে ৮০ জন করে হচ্ছে ওষুধ দেওয়া হয় তো আমরা বিনামূল্যে যে সুবিধাটা পাচ্ছি এই লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু লালপুর না গোটা বাংলাদেশে হচ্ছে প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিক্সের এবং ব্লাড প্রেশারের যে ওষুধগুলো দেওয়া হচ্ছে আমরা বিনামূল্যে এটা হচ্ছে নিতে পারি কিন্তু সিরিয়াল মেনটেন করে এবং সুস্থভাবে যদি আমরা ওষুধগুলো প্রতিদিন নিই এটা কোনো ইয়া না ৮০ জনের পরে দিবে না আপনি ৮০ জন যদি হয়ে যায় আপনাকে চলে যেতে বললে পরের দিন আপনি এসে আবার সিরিয়াল মোতাবেক ওষুধগুলো কালেক্ট করতে পারেন এ থেকে আমরা অনেক সুবিধাবঞ্চিত লোক আছে বা সুবিধাবঞ্চিত বড় কথা না এখানে হচ্ছে নিয়মিত যে ওষুধটা দেওয়া হচ্ছে আমাদের এই সুবিধাটা গ্রহণ করার জন্য আমরা সুস্থভাবে গ্রহণ করব আমার এই ভিডিওতে আমি সকল প্রকার কীভাবে ওষুধ নিতে হয় এবং কী করতে হয় সেগুলো দেখাবো তারপরে বুঝতে পারবেন সো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ স্বাস্থ্যকেন্দ্রে ঠিক এই জায়গাতে হচ্ছে সবাই ওয়েটিংয়ে আছে সিরিয়াল মোতাবেক বসে আছে ওষুধ কালেক্ট করার জন্য এখানে একটা করে পেশেন্ট দেখে দেখার পরে তারপর সিরিয়ালরি ওষুধগুলো বিতরণ করে প্রথমে ডক্টর দেখবে তারপর আপনাকে হচ্ছে ওষুধ দিবে সো এই জায়গাটা যেখানে আমরা এখন আছি ঠিক এই জায়গাতে হচ্ছে এনারা ওয়েট করতেছে এনারা আসছে হচ্ছে ঠিক ৮০ জনের পরে আর কি প্রত্যেক দিন ৮০ জনকে ওষুধ দেওয়া হয় তো এনারা পাচ্ছে না এনারা বিরক্ত হয়ে আছে তো এনাদেরকে বোঝানোর জন্য এই ভাইয়াকে নিয়ে কথা বলছিলাম একটু এই যে ভাইয়াটা এখানে হচ্ছে ওষুধ আজকে পায় নাই আপনি সিরিয়ালে পরে আসছেন এখন আমি আপনাকে এই যে ইউনিয়ন পরিষদে গেলে এই কার্ডটি করতে দিলে ঠিক আছে এই কার্ডটি যদি করে নিয়ে আসেন তারপর আমি যে বইটা দেখালাম সেই বইটা করে দিলে এখন কথা হচ্ছে আমার হাতে যে বইটা দেখলাম এই কার্ডটা ওখানে জমা দিতে পারলে আপনাকে বইটা দিবে ঠিক আছে এখন আমরা অনেকে ভাবতেছি যে হচ্ছে মনে হয় বেশি লোক হচ্ছে প্রত্যেক দিন ৮০টা বেশি লোক দিলে বুঝতে পারছেন সেটা ৮০টা লোক দিলে এখন ধরেন আমাদের দূর দূরান্ত যখন আমরা আসি প্রায় আজকে ২০০র বেশি লোক আসছে তো ২০০র বেশি লোক আসলে ৮০টা ওনাদের ক্যাবে নেট করা ছিল ৮০টা বেশি দেওয়া যাবে না এই জন্য আপনার সেটি হয়ে গেছে
আপনি কালকে আসবেন এসে ওখানে সুন্দরভাবে বসবেন এখানে মানে এরকম না যে আপনাকে দিচ্ছেন আর ওকে দিচ্ছেন ওকে দিচ্ছেন উনি কিন্তু বিরক্ত হয়ে বাধ্য হলো এই কাজটা করতে যে আপনারা কেন দরকার শুনে দাঁড়ায় প্রত্যেকদিন 80 করে লোক নেয় আপনি এই কার্ডটা কালকে নিয়ে সকাল সকাল ওখানে জমা দিলেন কিচ্ছু না আপনি কি রোগী আপনি রোগী না আচ্ছা হ্যাঁ এই আর বা দুনিয়ার আসে আপনার আচ্ছা যাই ওখানে ঢোকার পরে আপনাকে ডাক্তার চেক আপ করবে তারপর আপনার ব্লাড প্রেশার কত আর হচ্ছে ডায়াবেটিসটা কত আছে দিয়ে আপনি একটা বই বানাই দিবে সেই বইটা নিয়ে আপনি হচ্ছে ওই অপোজিট আমার ডাক্তার আছে ওখানে একটা ওষুধ দেবে কিন্তু 80 দিনের মধ্যে আসবে এখানে ভুল ধারণা নিয়ে আর কিছু না ঠিক আছে